আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কিছুদিন যাবত ব্লগ দেই নাই, আর আজকে আবার দিচ্ছি ব্লগটা। তো এখানে তো সবাইকে দেখতে পারতেছেন আপনারা, তো আমি আমার ছোটো খালার বাসায় আসছিলাম। আমরা সবাই একটু ঘোরার জন্য আসছি, তার নতুন সংসার দেখার জন্য। ভালোই লাগলো, নাস্তা পানি করলাম, তারপরে চানাচুর ভর্তা করে দিল, ওইটাও খেলাম। সবাই মিলে যাওয়াটা একটা আনন্দ অন্যরকম। আমরা কিন্তু রাতের খাবার দাবার ওখান থেকেই করে আসছি। আমার আন্টি কিন্তু ফার্স্ট ক্লাস একটা বিরিয়ানি রান্না করছিল, অনেক মজা। মানে ফার্স্ট ক্লাস বললেও ভুল হবে, অনেক অনেক মজা। এটা একটা কথার কথা, ফার্স্ট ক্লাস কিন্তু আসলে অনেক অসাধারণ হয়েছিল, মজা হয়েছিল অনেক। বিরিয়ানিটা ওনার রাতে খাইলাম। তো ওনার রাতে তো এখানে রান্না আমরা খাওয়া পড়তোই আমাদের, কিন্তু ওনার নতুন সংসারে রান্না করছে, খাওয়া দাওয়া হলো, এত ভাল লাগছে, অনেক ভাল লাগছে বিরিয়ানিটা, অনেক মজা লাগছে। আর অনেক মানে মনের ভিতরে একটা ভালো লাগছে যে নতুন সংসার, ওনার সংসারে খাবার দাবার খাইতেছি আমরা, অনেক ভালো লাগে। দেখবেন আপনারও আত্মীয় স্বজনের এরকম হইলে কিন্তু একটা অন্যরকম ফিল হবে, আপনার খালা কিংবা ফুপু যেই হোক। আর এটা কিন্তু পরের দিন আলবি নুডলস বলছিল, নুডলস খাবে, এটা বিকেলবেলা পরের দিন। তো আম্মু নুডলস পাক করে দিছে, তা আমরা সবাই খাইতেছি নুডলসটা। আলবিকে জানি কি বলতেছিলাম আমি, তো চুপচাপ মেয়েরা শুধু শুনতেছিল, কিছু বলতেছিল না আমাকে। আর এটা হইতেছে সন্ধ্যার পর, আমি একটু ভাপা পিঠা বানানোর চেষ্টা করতেছিলাম। দেখি আলবি বললো ভাপা পিঠা খাবে, এই জন্য তো সব কিছু রেডি করে রাখছি। তো আমি এটা রাইস কুকারে চেষ্টা করতেছিলাম, দেখি হয় না কিভাবে। এভাবে করতে চাইছি প্রথম, কিন্তু হয় নাই, মানে অসম্ভব হওয়া, কারণ ওখান দিয়ে তো ভাপ সব বের হয়ে গেতেছে, এই জন্য হয় না। তো ভাবলাম দেখি অন্য সিস্টেম করে যদি হয়। দেখেন আমি কিন্তু দেখাইতেছি আপনাদেরকে যে হইতাছে না, এই যে হয়ই নাই, অনেকক্ষণ আগে দিচ্ছি এটা হয়ই নাই, এটা শুধু কাঁচা কাঁচা রয়ে গেছে। তো ভাবলাম দেখি কাপড় লাগায় যদি হয়, কাপড় দিয়ে যেভাবে হাঁড়িতে করে ওরকম, তো ওরকমের চেষ্টা করছি। গুঁড়া একটু নিয়ে নিলাম, আর এই যে দেখেন এভাবে কাপড় সুন্দর করে লাগিয়ে তারপর এটাকে যেভাবে কুক করতেছি, এই যে দেখেন এখন কিন্তু মানে সুন্দরভাবেই হইতাছে। আর আম্মু কিন্তু বসে বসে দেখতেছে যে আমি কী করি। উনি নামাজ পড়ে আসতে তো উজবি গুনতেছে আর দেখতেছে, দেখি তুমি কী করো। এভাবে বসে বসে করতে ভালোই লাগছে, অনেক মজা লাগছে। ভাপাটা কিন্তু হয়ে গেছে, মানে পিঠা ভাপ দেওয়া, কিন্তু আলবি কিন্তু ওই ভিডিওটা পুরো দেখায় নাই। এই দেখেন এখন দেখাইতেছে আলবি, ও বললো যে আম্মু কাট হয়ে গেছে ভিডিওটা। তো আমি বললাম দেখ ঠিক আছে কী করবো, আর কারণ দুইটাই বানাইছিলাম, প্রথমটা করি নাই, দ্বিতীয়টা করা হয়েছিল। আর এখন বানাইতেছি দোল্লা, দোল্লাই বানাই ফেলেছি, পরে সবগুলো দোল্লাই পিঠা বানাইছি। এটাকে কেউ দোল্লা পিঠা বলে, কেউ অন্য অন্য নামও বলতে পারে, কিন্তু আমি দোল্লা পিঠেই বলি, অন্য নামটা আমি জানি না, সরি। যদি ভুল হয় তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এটাই। আর এটা হইতেছে যে আলবি টেস্ট করতেছে ভাপা পিঠা, দেখি কীরকম হইলো। এখন আমার আম্মু বলতেছে দেখি আমি একটু খেয়ে কীরকম হইছে। তো এই যে আম্মু দেখাইতেছে আপনাদেরকে, বললাম আমি কীরকম হইছে বলো তো, অনেক মজা হয়েছে এটাই বলতেছে। তো আমি ভিডিও কিন্তু এতটুকুই করছি, এতটুকুই শ্যুট করা হয়েছে আমার ভিডিও ব্লগ, এতটুকুই ব্লগ। তো যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন এবং একটু শেয়ার করে দিবেন আপনার বন্ধু বান্ধবের মাঝে। তো আজকের জন্য বিদায় নিই, আল্লাহ হাফেজ।